বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। শারদোৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে আরক্ষা প্রশাসন। রাজধানী সহ গোটা রাজ্যকে মুড়ে দেওয়া হচ্ছে নিশ্চিত নিরাপত্তার চাদরে। শারদোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে আরক্ষা প্রশাসন। রাজধানী সহ গোটা রাজ্যকে মুড়ে দেওয়া হচ্ছে নিশ্চিত নিরাপত্তার চাদরে। সীমান্ত সিল করে দেওয়া হচ্ছে। পঞ্চমীর দিন থেকেই আরক্ষা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে গোটা রাজ্যে ঢেলে সাজানো হবে। রাজ্যের সর্ববৃহত্তম এই উৎসবে নাশকতার কোনো আশঙ্কা নেই। অবাধ ও নির্ভয়ে পুজোর আনন্দ উপভোগ করতে 37 লক্ষ ত্রিপুরাবাসীর কাছে আরক্ষা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। রাজ্যবাসীকে শারদোৎসবের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এবার গোটা রাজ্যে বেড়েছে দুর্গাপুজোর সংখ্যা। শান্তিপূর্ণ পরিবেশে পূজার দিনগুলি অতিবাহিত করতে আরক্ষা প্রশাসন কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা আজ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য দিয়ে জানান পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা। সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডিজি বলেন, রাজ্যে এবার বেড়েছে দুর্গাপূজার সংখ্যা। এবার রাজ্যের প্রতিটি জেলায় পুজোর সংখ্যা বেড়ে হয়েছে 2527। গত বছর দুর্গাপুজোর সংখ্যা ছিল 2436। শুধুমাত্র রাজধানী শহর ও শহরতলিতে ছোট বড় মিলিয়ে 954টি দুর্গাপূজা হচ্ছে। শারদীয় দুর্গাপূজো উপলক্ষে আমি ত্রিপুরা পুলিশের সকল স্তরের আধিকারিকদের এবং নিজের পক্ষে থেকে প্রিয় ত্রিপুরাবাসীকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং বিশেষভাবে সকল স্তরের সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের জানাই শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সমস্ত জানেন এই দুর্গা পুজো ত্রিপুরার সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে সমস্ত সম্প্রদায় জাতি ধর্ম বর্ণের সকল মানুষই সহযোগ করে এনজয় করে এবং তারা পার্টিসিপেটও করে। এই হচ্ছে ত্রিপুরার একটি ইউনিটির প্রতীক সিম্বল। সমস্ত ধর্ম জাতি বর্ণের মানুষ বেরিয়ে আসে পুজোর উৎসবে সংলগ্ন হয় এবং পুজো করে এনজয় করে এবং একটা ফেস্টিভ মুড থাকে। এই সমস্ত ধ্যান রাখে আমরা এই দুর্গা পূজার জন্য যেহেতু ভালো এবং সুস্থভাবে হয় একটি এলোবরেট পুলিশ অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছে। এই এলোবরেট পুলিশ অ্যারেঞ্জমেন্টের মধ্যে গত বছর থেকে বেশি ডিপ্লয়মেন্ট করা হয়েছে, বেশি টাকা পয়েন্ট করা হয়েছে এবং বিশেষ পয়েন্ট হচ্ছে এই যে নো এন্ট্রি আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই যে নো এন্ট্রি বিকেলের জন্য যে থাকে মূলত গত বছর পর্যন্ত সন্ধ্যা 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত থাকতো, কিন্তু এই বছর এই রাত্রে মধ্যরাত্রে 1টা পর্যন্ত। গ্রামীণ এলাকায় দুর্গাপূজার সংখ্যা 1569টি, যেখানে গত বছর সংখ্যাটা ছিল 1482টি। পুজো যাতে নির্বিঘ্নে কাটে তার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। যানজট এড়াতে নো এন্ট্রির উপর দেওয়া হয়েছে গুরুত্ব। এবার সন্ধ্যা 6টা থেকে রাত 1টা পর্যন্ত থাকবে নো এন্ট্রি। গত বছর সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত নো এন্ট্রি ছিল। দর্শনার্থী ভিড় ও পরিস্থিতি দেখে প্রয়োজনে নো এন্ট্রির সময় বাড়ানো হবে। শহরে যাতে দর্শনার্থীরা অবাধে পুজো দেখতে পারে তার জন্য এবছর 6টি নো এন্ট্রি জোন করা হয়েছে। গত বছর ছিল 4টি নো এন্ট্রি জোন। রাজধানী সহ গোটা রাজ্যে এবার নো এন্ট্রি জোন রয়েছে 72টি। পুজোর নিরাপত্তায় পুলিশ এবং টিএসআর ছাড়াও থাকছে বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস ও সিআইএসএফ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা
রাজ্য পুলিশের সাথে যৌথ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। পুলিশ এবং টিএসআর ছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মিলিয়ে এবার আরক্ষাকর্মী থাকবে 9,875 জন। গত বছর যেখানে ছিল 7,450 জন, মোবাইল প্যাট্রোলিংয়ের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আরক্ষা প্রশাসনের গাড়ি ছাড়াও রাজ্য সরকার থেকে অতিরিক্ত 170টি গাড়ি ভাড়া নেওয়া হয়েছে। তাছাড়া প্রচুর নিরাপত্তায় থাকছে সিসি ক্যামেরা। নানা জায়গায় মোট 229টি সিসি ক্যামেরা বসানো হবে। মূলত বিগ বাজেটের পুজু এবং যেখানে সাধারণত ভিড় বেশি হয় সেখানেই লাগানো হবে সিসি ক্যামেরা। তাছাড়া এবার সারা রাজ্যে 148টি পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে। গত বছর সংখ্যাটি ছিল 120টি। এর মধ্যে রাজধানীতে এবার 38টি পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে। গত বছর ছিল 25টি সহায়তা কেন্দ্র। ওয়াচ টাওয়ার থাকবে 96টি, গত বছর যেটা ছিল 30টি। সাংবাদিক সম্মেলন থেকে চাঁদার জুলুমবাজিতে বিরত থাকতে ডিজি ফের ক্লাবগুলিকে সতর্ক করে দেন। তিনি বলেন, মানুষের সহায়তা ছাড়া নির্বিঘ্নে পুজো সম্পন্ন করা সম্ভব নয়, তাই যে নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে তাতে সাধারণ মানুষ বিশেষ করে ক্লাবগুলি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানান ডিজি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বহুকাঙ্ক্ষিত সপ্তম ঘোষিত হতে হার্দিক অভিনন্দনের জোয়ারে ভাসছে রাজ্য সরকার। প্রত্যাশিত সপ্তম ঘোষিত হতেই অভিনন্দনের জোয়ারে ভাসছে বিজেপি পরিচালিত জোট সরকার। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকেই সবচেয়ে বেশি অভিনন্দন জানানো হচ্ছে কর্মচারী মহল থেকে। বাম জামানায় কর্মচারীদের বেতন ও মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলেও তা নিয়ে চলত ব্যাপক সমালোচনা। কিন্তু নতুন সরকার সপ্তম ঘোষণা করতেই কর্মচারী মহলের সমস্ত সমালোচনা বন্ধ হয়ে গেছে। বরং অভিনন্দনের জোয়ারে ভাসছে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার। আজও রাজ্য সরকারি কর্মচারী অভিনন্দন জানিয়েছে নতুন সরকারকে। এজন্য রাজধানীতে হয়েছে কর্মচারীদের সারা জাগানো মিছিল। হার্দিক অভিনন্দন জানানোর এই মিছিলে কর্মচারীদের ব্যাপক অংশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বতঃস্ফূর্ত হয়ে কর্মচারীরা এই মিছিলে অংশ নেয়। দুপুরে রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় মিছিলটি। ত্রিপুরা কর্মচারী সংঘের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে শহর কাঁপিয়ে কর্মচারীর মিছিল থেকে নতুন সরকারকে অভিনন্দন জানানো হয়। বিশেষ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের হার্দিক অভিনন্দন জানানো হয় এই মিছিল থেকে। আপনারা জানেন, বিজেপি আইপিএফটি জোট প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করেছে। এই জন্য রাজ্যের কর্মচারীরা খুশি এবং আনন্দিত। রাজ্য সরকারকে অভিনন্দন জানানোর জন্য ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি এই অভিনন্দন র্যালির আয়োজন করেছে। আমরা সরকারকে অভিনন্দন জানাতে চাইছি, কেননা আজকে 30 বছর পরে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা সপ্তম বেতন কমিশন পেতে চলছে, যেটা কেন্দ্রীয় বেতনক্রম অনুযায়ী কেন্দ্রীয় সরকার ট্রিটমেন্ট ফ্যাক্টর যেটা 2.57 দিয়েছিল, রাজ্য সরকারও 2.57 ট্রিটমেন্ট ফ্যাক্টর দিয়েছে, যার জন্য রাজ্যের হাজার হাজার কর্মচারী উপকৃত হবে এবং কর্মচারীরা আনন্দের সঙ্গে এই র্যালিতে অংশগ্রহণ করছে এবং স্বতঃস্ফূর্ত হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন শারদোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পালন করার জন্য অনুগুটি জেলা পুলিশ প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। আসন্ন শারদোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে অতিবাহিত করতে অনুগুটি জেলা পুলিশ প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন অনুগুটি জেলার পুলিশ সুপার লাকি চৌহান। অনুগুটি জেলার মোট 175টি পুজো হচ্ছে, যার মধ্যে শহর এলাকায় 32টি এবং গ্রামীণ এলাকায় 143টি। কৈলাসহর থানার অন্তর্গত শহরের পুজো হচ্ছে 14টি এবং গ্রামীণ এলাকায় পুজো হচ্ছে 42টি। কুমারঘাট থানায় শহর এলাকায় পুজো হচ্ছে 18টি এবং গ্রামীণ এলাকায় 71টি। পেচারতল থানার অধীন গ্রামীণ এলাকায় 18টি এবং ইরানি পুলিশ থানার অন্তর্গত পুজো হচ্ছে 12টি এবং ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে 5টা থেকে নো এন্ট্রি থাকবে। জেলার মোট ড্রপগেট থাকবে 22টি, 9টি কৈলাসহর থানার অধীন এবং 11টি কুমারঘাট থানা, 2টি পেচারতল থানার অধীন। এছাড়াও জেলায় মোট 16টি পুলিশ পিকেটিং থাকবে। তাছাড়াও এসপি এই শারদোৎসবকে সামনে রেখে এবং সব ধরনের নেশা সামগ্রী বর্জনের ডাক দেন। এছাড়াও এসপি বলেন, टोटल डिस्ट्रिक्ट में 175 नंबर ऑफ पूजा है, जिसमें से अर्बन एरिया में 32, रूरल एरिया में 143। तो अगर पीएस वाइज इसका डिवीजन करें तो कैलाशहर पीएस में 14 रहेगा अर्बन और रूरल है 42,
कुमारघाट पीएस में अर्बन है 18, रूरल है 71, पिचातल पीएस में रूरल है 18, ईरानी में है टोटल 12 नंबर। तो हम लोगों ने ट्रैफिक मैनेजमेंट और जितने भी श्रद्धालु आते हैं, विजिटर्स हैं, सभी के मैनेजमेंट के लिए ड्रॉप गेट्स का अरेंजमेंट किया है ताकि ट्रैफिक कंट्रोल हो सके। ड्रॉप गेट इफेक्ट में रहेंगे 5 बजे से शाम को, और ये डिपेंड करता है कि बीच बीच में हम लोग ट्रैफिक के हिसाब से जितना रश रहता है, जितना स्ट्रेंथ रहता है, उस हिसाब से बीच बीच में हम कैसे उसको ओपन करेंगे। तो टोटल नंबर ऑफ ड्रॉप गेट जो रहेगा डिस्ट्रिक्ट में वो 22 है, जिसमें से 9 ड्रॉप गेट रहेंगे कैला शहर पीएस में, 11 ड्रॉप गेट्स रहेंगे कुमारघाट पीएस, 3 पिचारथन में। ड्रॉप गेट मतलब नो एंट्री, जहाँ ड्रॉप गेट लगेगा उसके अंदर नो एंट्री नहीं होगी, सॉरी एंट्री नहीं होगी, देयर विल बी नो एंट्री फ्रॉम दैट पॉइंट। मैं रिक्वेस्ट करती हूँ कि इस दुर्गा पूजा पे जो यूथ है या जो भी कंज्यूमर्स हैं, प्लीज़ से नो टू ड्रग्स। इस दुर्गा पूजा पे कसम खाइए कि इस बार देवी माँ के विसर्जन के साथ साथ ड्रग्स को भी बिल्कुल त्याग दिया जाएगा जो भी कंज्यूम करता है। तो आई रिक्वेस्ट ऑल ऑफ यू, प्लीज़ हैव अ वंडरफुल, जॉयफुल एंड प्रॉस्पेरिटी वाइज ऑल्सो अ वेरी रिच दुर्गा पूजा, एंड प्लीज़ से नो टू ड्रग्स, से यस टू लाइफ। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। কৈলাসরে পুজোর প্রাক মুহূর্তে শহরকে যানজট মুক্ত রাখার জন্য কৈলাসর ট্রাফিক বিভাগের পদক্ষেপকে কেন্দ্র করে অটো চালক ও ট্রাফিক দপ্তরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কৈলাসরে পুজোর প্রাক মুহূর্তে শহরকে যানজট মুক্ত রাখার জন্য কৈলাসর ট্রাফিক বিভাগের পদক্ষেপকে কেন্দ্র করে অটো চালক ও ট্রাফিক দপ্তরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ অটো চালকরা কৈলাসর থানা ঘেরাও করে, ঘন্টা দুয়েকের জন্য সৃষ্টি হয় যাত্রী দুর্ভোগের। পরবর্তী সময় ট্রাফিক বিভাগ ও অটো চালকদের কথাবার্তার মাধ্যমে সমাধান সূত্র বেরিয়ে আসে। কৈলাসর পাইতুর বাজার এলাকায় রয়েছে গাড়ি স্ট্যান্ড, ছোট বড় সব গাড়িই ওই পাইতুর বাজার এলাকায় থাকার কথা এবং এখান থেকে যাত্রী ওঠানামা করবে। শহরকে যানজট মুক্ত রাখার কারণে পাইতুর বাজার এলাকায় মোটর স্ট্যান্ড স্থানান্তরিত করা হয়, কিন্তু সবসময় দেখা যায় অটো এবং ম্যাজিক গাড়িগুলি মূল শহরের রাস্তায় প্রবেশ করে যাত্রী ওঠানামা করার ফলে নিত্যদিন যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ট্রাফিক দপ্তর করা পদক্ষেপ নিলে দু একদিন পরিস্থিতি স্বাভাবিক থাকে, তারপর একই অবস্থায় চলে আসে। তাই পুজোর প্রাক মুহূর্তে আজ ট্রাফিক বিভাগ দু তিনটি অটোকে পাকড়াও করে থানায় নিয়ে আসলে তাতে ক্ষুব্ধ হয় অটো চালক। আমরা ডলগাঁও অটো শ্রমিক সংঘ পক্ষ থেকে আজকে আমরা ট্রাফিক ভবনে আমরা এসেছিলাম আমরা কয়েকটি দাবি নিয়ে, কারণ আমরা এক সপ্তাহ যাবৎ আমরা উপরের স্ট্যান্ডের থেকে আমরা চিপ দিয়েছিলাম, কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের গাড়ি ভিতর থেকে ভেঙ্গা নিয়ে যায়, যা তার ফলে আমরা চিপ দিতে পারি না সারাদিনে, আমরা একটা চিপ দিতে পারি না। এই কারণে আজকে আমরা ট্রাফিক ভবনে আইয়া স্যারের সঙ্গে আমরা আলোচনা করিয়া এই সৎসঙ্গের সাইডে আমরা সিঙ্গিবিল এবং দোলগাঁও দুইটা মতো বেশ সহ হ্যাঁ রাখে আমরা সিএলএ সুন্দর মতো সুষ্ঠুভাবে আমরা প্যাসেঞ্জার চিপ দিব বলিয়া এটা আমরা সিদ্ধান্ত হয়েছে স্যারের সঙ্গে। আইন শৃঙ্খলার ব্যাপারে বা সমস্ত অটোর যে রং পার্কিংয়ের সম্বন্ধে ওই দু একটা কথা কইতেছি, যে মানে এখানে ডলুয়ার অটো একটা আর সিঙ্গিবিলের একটা, এই দুইটা সিরিয়ালের ছাড়া বাকি কোনো গাড়ি থাকতে পারতো না। এটা তারা কমপ্লেন নিয়ে আসলো, দাবি দেওয়া নিয়ে আসলো, এটা সলভ হয়ে গেছে। বাদবাকি হোক ডলুয়ার হোক বেশি যদি থাকে তাহলে আমরা আনবো, এখানে জনসাধারণের চলাচলের পূজার মৌসুম, এর এটার মধ্যে রং পার্কিং করে থাকতে পারতো না। কয়টা অটো থাকতে পারবো? দুইটা দুইটা, সিঙ্গিবিলে একটা আর যে ডলুয়ার একটা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই ব্লক এলাকার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার রাজ্যের বিভিন্ন ব্লক এলাকার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি খোয়াই ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও একইভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। খোয়াইয়ের বিভিন্ন ব্লকের শপথ গ্রহণ অনুষ্ঠানে পঞ্চায়েত দপ্তর ও ব্লকের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিভিন্ন শপথ গ্রহণ অনুষ্ঠানে। খোয়াইয়ের সিপাই হাওড গ্রাম পঞ্চায়েত, জাম্বুরা গ্রাম পঞ্চায়েত, সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন পঞ্চায়েতে ওই দিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কৈলাসহরে ট্রাফিক নিয়মের পালনে কৈলাসহরে বেশ কিছু রাস্তায় সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণ করে পুলিশ প্রশাসন ও ট্রাফিক দপ্তর। ট্রাফিক নিয়মের পালনে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ কৈলাসহরে বেশ কিছু রাস্তায় সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণ করে পুলিশ প্রশাসন ও ট্রাফিক দপ্তর। বিশেষ করে হেলমেট পরিধান ও সিট বেল্ট ব্যবহার করার জন্য সচেতন করা হয় মোটর বাইক চালক এবং গাড়ি চালকদের। আজকের এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনুগুটি জেলার এসপি লাকি চৌহান, ডিএসপি ট্রাফিক অনুগুটি বৈদ্যুতিক বর্মা সহ অন্যান্যরা। তিনটি স্কুলের ছাত্রছাত্রীদের এই সচেতনতা কর্মসূচিতে সামিল করানো হয়। কৈলাসহর থানা রোডে ভগিনী নিবেদিতা উচ্চতর বালিকা বিদ্যালয়ের সামনে স্কুলের ছাত্রীদের দিয়ে খুদ এসপি লাকি চৌহান হ্যামলেটহীন ও সিটবেল্টহীন চালকদের হাতে গোলাপ ফুল তুলে দেন। আজকে কোনো ফাইন করা হয়নি, শুধুমাত্র সচেতন করা হয়েছে। এসপি লাকি চৌহান বলেন যে হেলমেট ও সিটবেল্ট নিজের জন্য, নিজের সুরক্ষিত থাকার জন্য। তিনি আরও বলেন, ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। বাহুবলী ওয়ানের রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে আগরতলার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজো মণ্ডপ। বাহুবলী ওয়ানের রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে আগরতলা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজো মণ্ডপ। মণ্ডপের সামনে থাকবে প্রকাণ্ড দুটি হাতি। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মণ্ডপ নির্মাণ কাজ করছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা। ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছেন, বাহুবলী ওয়ানের জনপ্রিয়তা দেখে এর রাজবাড়ির অনুকরণে মণ্ডপ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের চেয়েও এবারও লোক বেশি সমাগম হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। চিত্তজগতে একটা নাম করা সিনেমা, যেটা হলো বাহুবলী ওয়ান। কি কি থাকবে? স্পেশাল তো বাহুবলী মন্দির আপনার থাকবে, সামনে দুটো হাতি থাকবে, বাহুবলী কয়েকটা সিন থাকবে, যা দেখলে বুঝা যাবে যেটা বাহুবলী সিনেমার আদলে হয়েছে। বাজেট কত? বাজেট আমাদের নির্দিষ্ট কিচ্ছু নেই, কারণ বাজেটটা সবসময় আমাদের যাই তুলি তাই লাগে, সেই জন্য এবার বাজেট করিনি। আমাদের যতটুকু প্রয়োজন আমাদের ক্লাবের সদস্য এটা পূরণ করে। কেন এই থিমটা করছেন এবছর? এবছর থিমটা করেছি মানুষের আনন্দের জন্য। মানুষ দেখে যেমন সবাই বলেন, একটা এই বৃষ্টির দিনে ভিজে যেমন একটা প্যান্ডেল দেখেছি চিত্তরঞ্জন ক্লাবে, খুব ভালো। সেজন্যই তো সবাই তো আসে, কেন করেছে আপনিও আসেন, আপনার বাচ্চারা আসে। এখন তো দেখা যায় যে অনেক বাচ্চারা আসে বাহুবলী দেয়, কারণ বাহুবলীর নামেই যথেষ্ট। তারপরে মন্দির অনেকের চোখে দেখা হয়নি, তারা দেখবে। আপনাদের সামাজিক কোনো কর্মসূচি থাকবে কি? সামাজিক কর্মসূচি তো আমাদের ষষ্ঠীর দিন উদ্বোধন হবে, মাননীয় প্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়, এবং আমরা নানা রকম অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই 6 তারিখ আমাদের একটা লোকাল মহিলারা মিলে একটা কালচার ইয়ে করবে পাড়া লোক দিয়ে। আগামী সোমবার ষষ্ঠীর সন্ধ্যায় পুজো মণ্ডপ ও প্রতিমা দর্শকদের জন্য উন্মুক্ত করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। বিশালগড়স্থিত গোকুলনগর টিএসআর সদর দপ্তরে এবারও ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বিশালগড়স্থিত গোকুলনগর টিএসআর সদর দপ্তরে এবারও ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ক্যাম্পের অভ্যন্তরে আয়োজন করা হয়েছে দুটি পুজোর। টিএসআর প্রথম এবং 11 ব্যাটেলিয়নের উদ্যোগে তৈরি করা হয়েছে দুটি মণ্ডপের। প্যান্ডেল, প্রতিমা এবং আলোকসজ্জার দায়িত্বে রয়েছে টিএসআর জওয়ানরা। তবে বাড়তি খরচ হিসেবে দুই পূজার বাজার ধার্য করা হয়েছে 2,50,000 টাকা। পূজার ষষ্ঠী থেকে 4 দিন পর্যন্ত চলবে বিশেষ অনুষ্ঠান। প্রথম ব্যাটেলিয়নের অতিরিক্ত সমাহর্তা সুদর্শন দাস জানান, পূজাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নানান কর্মসূচি, সঙ্গীতানুষ্ঠান থেকে শুরু করে প্রবীণদের মধ্যে বস্ত্র বিতরণ। পার্থক্য হলো যে আমরা এবার একটু পূজাটাকে একটু বড় করে প্যান্ডেলের আকারে, থিম হলো যে এটার যে নাথ মন্দির আর এই যে মন্দিরটা সেটাকে, সামনে যে জায়গাটা আছে সেটাকে একটা প্ল্যান করে একটা কাল্পনিক একটা মন্দির তৈরি করা। সেই কাল্পনিক মন্দিরটাকে আজ আমরা বাস্তব রূপ দিতে যাচ্ছি। এখানে আমাদের পুজোর বাজেট মূল আকর্ষণ কি আছে? মূল আকর্ষণ হলো আমাদের পুজোর নাম্বার ওয়ান হলো যে প্যান্ডেল,
দ্বিতীয়ত হলো আমাদের যে অষ্টমীর দিন মহাপ্রসাদ বিতরণ অন্নভোগ, তৃতীয়ত হলো আমরা একটা সিভিক অ্যাকশনের মাধ্যমে আমরা প্রায় 26 জন এখন অবধি নাম আমরা নথিভুক্ত করেছি যে বস্ত্র বিতরণ করব। তারপর শিশুদের মধ্যে ষষ্ঠীর দিন আমরা ড্রয়িং কম্পিটিশন রাখছি, তাদেরকেও আমরা সম্মানিত করব। 11 ব্যাটেলিয়নের অতিরিক্ত সমাহর্তা সত্যজিৎ দাস জানান, এবারের পুজোর মূল আকর্ষণ রয়েছে অর্কেস্ট্রা। ব্যাটেলিয়নের জোয়ানরা ছাড়াও রয়েছে বাইরের শিল্পীরা, নৃত্য সঙ্গীতের ঝড় তুলবে। রয়েছে পরেও নানান কর্মসূচি, মহাপ্রসাদ বিতরণ, অন্নভোগ, নাগরিক সম্বর্ধনা ও অনাথ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নতুন আঙ্গিকে সার্বজনীন দুর্গোৎসবে ব্রতী হয়েছেন ধনপুর বিধানসভা কেন্দ্রের বাসপুকুর পঞ্চায়েত এলাকার বনকুমারী গ্রাম। দুর্গোড়ে শারদ উৎসব, কিন্তু বিগত কয়েকদিন ধরে সূর্যমামার দেখা পাওয়া দুঃসাধ্য ছিল। সর্বত্র দফায় দফায় ঝিরঝির বৃষ্টিতে ব্যাঘাত ঘটেছে, বিশেষত গ্রামীণ এলাকার প্যান্ডেল তৈরি সহ মৃৎশিল্পীদের মূর্তি নির্মাণের কাজেও। একদিকে গত কয়েক মাস ধরে বাজার অত্যন্ত মন্দা, তার উপর প্রকৃতির খামখেয়ালিপনায় সবার কপালে চিন্তার ভাজ, আর এরই মধ্যে নেমে পড়তে হচ্ছে দেবী দুর্গার আরাধনায়। কোনো অংশে পিছিয়ে নেই সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্রের বাসপকর পঞ্চায়েত এলাকার বনকুমারী গ্রামের 120 পরিবারের জনবসতি পরিবারগুলিও। পুজো একেবারেই দোরগোড়ায়, স্বল্প সময়, তাই প্যান্ডেল নির্মাণে নারী পুরুষের এখন হুড়ুস্থুল। তবে এই বনকুমারীর পূজাকে ঘিরে ব্যতিক্রম ধর্মীয় বৈশিষ্ট্য রয়েছে। জাতি ধর্ম বর্ণ এই সমস্ত বিভেদের বেড়াজালকে তুচ্ছ করে এই প্রথমবারের মতো বনকুমারী গ্রামের খেটে খাওয়া শ্রমজীবী, প্রান্তিক ও বর্গাচাষী পরিবারের সকলেই ঐকমত হয়ে নতুন উদ্যম ও উদ্দীপনা নিয়ে দশপূজার আরাধনায়। গ্রামে সর্বসাকল্য 120 পরিবার, হিন্দু ধর্মাবলম্বী পরিবার মাত্র 16, বাকি 104 পরিবারই সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী সম্প্রদায়ভুক্ত। তারাও শ্রমজীবী অংশের, কিন্তু আর্থিক অনটনকে পেছনে ফেলে দিয়ে উভয় সম্প্রদায়ের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় বনকুমারী এবার নতুন আঙ্গিকে হতে চলেছে সার্বজনীন দুর্গোৎসব। বনকুমারীতে এই প্রথম দুর্গা উৎসব হইতে আছে, এখানে টোটাল 120 ফ্যামিলি আছে, এর মধ্যে 16 ফ্যামিলি হলো হিন্দু আর 106 ফ্যামিলি হলো মুসলিম, তারা সবাই মিললে আজকে এখানে দুর্গা উৎসব করিতে আছে। আমরা এখানে কোনো ভেদাভেদ না রেখে আমরা এখানে যে অটুট বন্ধন অতীতে হিন্দু মুসলমানের এই বন্ধনকে একতা রেখে আজকে আমরা এখানে দুর্গা দুর্গা উৎসব করার প্রস্তুতি নিচ্ছি। আমরা এখানে কাজ চলছে এখন, আমরা যাতে এই অনুষ্ঠানটা সুন্দর করে করতে পারি আমরা এলাকাবাসীর কাছে, সর্বত্রিপুরাবাসীর কাছে কামনা প্রার্থনা করছি। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর মিড ডে মিল কর্মী সমিতি ও কেন্দ্রীয় কমিটির তরফে আজ কৈলাসহর স্থিত ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ত্রিপুরা রাজ্যে মিড ডে মিল কর্মী সমিতি এবং কেন্দ্রীয় কমিটির তরফে আজ কৈলাসহর স্থিত ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাসের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের মূল বক্তব্য হচ্ছে, ত্রিপুরা রাজ্যে বিদ্যালয় মিড ডে মিল কর্মী সমিতি এবং কেন্দ্রীয় কমিটি লক্ষ্য করছে যে বিগত 13 অক্টোবর 2018 তারিখে দপ্তর কর্তৃক এক আদেশমূলে নোটিশ জারি করা হয়েছে, যা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। এই নোটিশের মূল বক্তব্য হচ্ছে, বুনিয়াদি শিক্ষা দপ্তরের অন্তর্গত মধ্যকালীন ভোজন পরিষেবার দায়িত্ব কেন্দ্রীয়ভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কথার জন্য 5 অক্টোবর 2018 তারিখ থেকে 26 অক্টোবর 2018 তারিখ পর্যন্ত প্রস্তাব আহ্বান করা হয়েছে। এই শিক্ষার ফলে দীর্ঘদিন থেকে রাজ্যে কর্মরত প্রায় 12,000 মিড ডে মিল কর্মীরা কর্মচ্যুত হবে। এই 12,000 কর্মীর সাথে ক্ষতিগ্রস্ত হবে 12,000 পরিবার। আমরা ত্রিপুরা রাজ্য বিদ্যালয় মিড ডে মিল কর্মী সমিতির উদ্যোগে আজকে জেলা শিক্ষা আধিকারিক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করেছিলাম। বিগত 3 অক্টোবর শিক্ষা দপ্তর কর্তৃক যে নোটিশ জারি করা হয়েছিল যে বিদ্যালয়ের মিড ডে মিল কেন্দ্রীয় ভবনভাবে মিড ডে মিল রান্না করে স্কুলে স্কুলে বিতরণ করা হবে, এই ধরনের নির্দেশনামা জারি করার বিরুদ্ধে আজকে মিড ডে মিল কর্মীদের সঙ্গে নিয়ে আমরা স্মারকলিপি প্রদান করেছি। এই সিদ্ধান্ত যদি কার্যকরী হয়, রাজ্যে 12,000 মিড ডে মিল ওয়ার্কার যারা স্কুলে রান্নার কাজে নিয়োজিত আছেন তারা ছাঁটাইয়ের মুখে পড়বেন, এবং এই শারদ উৎসবের প্রাক্কালে এই ধরনের এক জনবিরোধী সিদ্ধান্ত
কার্যকরী করতে রাজ্য সরকার যে উদ্যোগী হয়েছেন তার তীব্র বিরোধিতা আমরা করছি এবং আমরা দাবি করছি যাতে মিড ডে মিল যে 12,000 ওয়ার্কার আছেন তাদের যাতে ছাঁটাই না করা হয় এবং পূর্বতন পদ্ধতিতে যেভাবে মিড ডে মিলের রান্নার কাজ চলত সেইভাবেই যাতে রান্নার কাজে এই 12,000 ওয়ার্কার যারা আছেন তারা যাতে কাজ করতে পারেন এই পরিপ্রেক্ষিত থেকেই আমরা আজকে মাননীয় জেলা শিক্ষা অধিকর্তা মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।